বন্ধুরা, আজকে গুড নাইটে শুরু করলো, এখন হচ্ছে এটা রাতের ভিডিও করেছি, মানে রাতে চালের ইঁদুর কেটে দিয়েছে, তো আজকে সেই গল্প করা চাল ছিল সেটা ঝেড়ে আর কি পরিষ্কার করে রাখবো। তো বন্ধুরা, অনেক কথা বলতে বলতে সেই ইন্ট্রো দিতে বলেছি। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আই হোপ তোমরা ভালো আছো। আর কাল আছে লক্ষ্মী পুজো, তো তার জন্য একটু তোড়জোড় চলছে ঘরে, ঘর বাড়ি একটু পরিষ্কার। আর পুজোর সময় তো আমার ঠিকঠাক কাজ কমপ্লিট করতে পারিনি, কারণ তোমরা মোটামুটি যারা জানো, কারণ আমার বাড়িতে কাজ হচ্ছিলো, তার জন্য আমি ঠিক কমপ্লিট করতে পারি আমার মনের মতন যেগুলো কাজ থাকে না, কিছু কিছু কাজ থাকে তার মানে মনের মতন করার মতন, সেই কাজটা তো ঘুম থেকে উঠে গেছে বন্ধুরা। ঘুম থেকে উঠে যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজগুলো সেরে তারপরে এইটাকে ধরেছি আজকে। তোমার মেয়ে মানে মেহেন্দি করেছিল, সেই মেহেন্দি করে সারা জায়গায় ছিটি একেবারে মানে যা তা অবস্থা করে দিয়েছে, তো তার জন্য হলো এটা পরিষ্কার করলে এখন আজকে মানে সারা যে কালকে লক্ষ্মী পুজো করবো, আজকেই লক্ষ্মী পুজো, কিন্তু আমি আজকে করবো না যেহেতু অনেক রাতে লাগছে। তারপরে প্রসাদ দেওয়ার খুব একটা সমস্যা হয়ে যায়, প্রসাদ নেওয়ার জন্য খুব লোক পাওয়া যায় না, তো তার জন্য আমি কালকে করবো দিনে, মানে লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি রাতেই করতে হয়, কিন্তু নিয়ম আমি রাতেই করি, কিন্তু এবার না আমার একটু মানে শরীরের মানে লক্ষ্মী মানে দুর্গাপুজোয় অনেক দিন উপোস টুপোস করেছি, তো শরীরের একটা সাথ দিচ্ছে না, তো তার জন্য আমার একটা আবার কালকে যদি আজকে উপোস পুজো করলে কালকে আমার আবাকে নিরামিষ খেতে হবে, তো তার জন্যই আর কি ভাবছি কালকেই করে নেবো। আর আমার বান্ধবীর বর এবার লোক মানে ব্রাহ্মণের কোনো অসুবিধাই নেই, খুঁজে পেয়ে গেছি, তো তার জন্য বলেই দিয়েছি। আর এই ঘরটা তোমাদের দেখানোই হয় না, এই ঘরটাই আর কি আমি মানে ওই ঘরটাই আমি মানে থাকতে থাকতে না মানুষ যেখানে থাকে একটা মানে অভ্যাসের একটা ব্যাপার থাকে, তো ওই ঘরেই আমি কদিন রেখে মানে রয়ে গেছি, তা আজকে মানে রাতে শুয়েছিলাম এখানে, আর মানে ওখানে থাকতে থাকতে ওইটাই এখন ভালো লাগছে, মানে কি ওইটাই ওই ঘরটাই আমার ভালো এরকম একটা ব্যাপার, তো এইখানে আজকে একটু ক্লিন করছি। আর কী বলতো, এটা নতুন ঘর তো অনেকটা মানে রাতেও আমি একবার পরিষ্কার করেছিলাম, দেখি আমার মেয়ে মানে মেঝেতে কী জন্য দিয়েছে, তো আমার দাগ দাগ লেগে গেছে, তো তার জন্য একটু পরিষ্কার করে নিয়েছে। আর সেটা তো নিত্য নিত্যদিনের কাজ আমার, ক্লিন করতেই হবে, ক্লিন না করলে আমার হবেই না, মানে আমার বর বলেছে কি যাই না হোক না হোক তোমার ঘর মুছেটা কোনো দিন বন্ধ হয় না, আমাকে অ্যাকচুয়ালি সত্যি কথা ঘর না মুছতে আমার ভালোও লাগে না, এটাও একটু পয় পরিষ্কার কাঁচা ধোয়া এগুলো আমার রেগুলার করতে হয়, না হলে আমার ভালো লাগে না। আর এই যাই আগে আজকে এই রুমটা আগে পরিষ্কার করছি, ওই রুমটাকে মানে হাজব্যান্ড বাবু পড়াচ্ছে, বাবু বর বাবু, তো আজ কালকে লক্ষ্মী পুজো, আজকেই লক্ষ্মী পুজো তোমার ধরে অনেকে আজকেই করবে, তো লক্ষ্মী পুজোর আগে একদম ঝাঁচাকচাক করে ফেলো, যেখানে যত নোংরা ছিল সব পরিষ্কার, লক্ষ্মী মা লক্ষ্মী সব থেকে বড়ো মা লক্ষ্মীর আছে কি আচার বিচার আর পয় পরিষ্কার জিনিস, এই দুটো জিনিস মা না মা লক্ষ্মী খুব খুব পছন্দ করে, যে বাড়িতে দেখবে পয় পরিষ্কার না আচার বিচার না সেই বাড়িতে লক্ষ্মী থাকতেও চায় না, যদি এখন সব নিয়ম উল্টো হয়ে গেছে, কিন্তু আমি ছোটোবেলাতে এগুলো মেনে আসছি, তো ওই জন্য আমার ক্ষেত্রে এইগুলো আবার দুর্গা পুজোর পরে এই লক্ষ্মী পুজো এবার পরিষ্কার করছে। আর এখানে যেহেতু এই ঘরটার পুজো হবে, তো সবাই কালকে আসবে, এখন এই দেখো আমি যে আমার এইটা শখের একটা জিনিস তৈরি করেছিলাম, মেয়ের আছে একটা প্রজেক্টের কাজ করেছিলাম ঘর, তো মেয়ে আছে দুমড়ে মুড়ে দিয়েছে, তো আজকে ফেলে দেবো এগুলোকে। আর কী বলতো, এই না এই দিক দিয়ে দিওয়ালের মধ্যে একটা অসুবিধা আছে কি ড্যাম ওঠে, আর এই যে আমার বড় বড় কালকে লক্ষ্মী পুজো, তো তার জন্য নারকেলগুলো আমি বলেছি যে নারকেলগুলো একটু ছোবরাগুলো ছাড়িয়ে দাও, তো এই ছাড়িয়ে দিচ্ছি, আর ভিডিও করছি বলে রেগে যাচ্ছে বুঝলে, তো আমি যদি রান্না করছি রান্না করতে করতে এসে, আর এই দেখো রান্না আমি করছি, রান্না আজকে ভাত এই পাশে গ্যাসটা মানে জ্বলছেই না, তো তারপরে এইখানে এবার ভাত দিলাম, তরকারি আমার রান্না হয়ে গেছে, নিরামিষই খাবো কালকে যেহেতু পুজো করবো আমি নিরামিষ খাবো। তো বন্ধুরা, আমার দুর্গা মানে লক্ষ্মী পুজোর আগে এই যে ঝা ক্লিনিং ব্লকটা করে ফেললাম, ঝা চকচা মানে দুর্গা লোভাই দুর্গা পুজোই করে, লক্ষ্মী পুজোই অবশ্যই করে, কিন্তু আমি একটু মানে লক্ষ্মী পুজোয় করলাম বেশি করে, কারণ দুর্গা পুজো আমি সময় পাইনি, সময় পাইনি বলে আমার যখন ঘর তৈরি মানে কমপ্লিটই করতে পারিনি, তো তার জন্য এখন একটু পয় পরিষ্কার করে দিচ্ছি। তা দুর্গা লক্ষ্মী পুজোয় সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কে কে বাড়ি করছো লক্ষ্মী পুজো অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর সবাই ভালো থাকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, সঙ্গে একটা লাইক এসে কমেন্ট করে সঙ্গে থেকো।